লঘুচাপ গুরুত্বহীন হয়ে পড়ায় দেশের চারটি সমুদ্র বন্দরের ওপর থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে বুধবার পর্যন্ত কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ একইসঙ্গে সঙ্গে আগামী দিনগুলোতে তাপমাত্রা ক্রমাগত কমে গিয়ে শীত জেকে বসবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি আগামী চব্বিশ ঘন্টায় রাতে তাপমাত্রা সর্বোচ্চ তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় একুশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া বিভাগ মঙ্গলবার দুপুরে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই চট্টগ্রাম কক্সবাজার ও মংলা ও পায়রা সমুদ্র বন্দরে সতর্কতার সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ আবহাওয়িদ শাহিনুল ইসলাম বলেন উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি প্রথমে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয় এবং পরে আরও দুর্বল গুরুত্বহীন হয়ে পড়েছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মঙ্গলবার সকাল নয়টা থেকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থান এবং ঢাকা বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় দেশের রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে জানিয়ে শাহিনুল ইসলাম বলেন আগামী তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগ ছাড়া সব বিভাগে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ এ সময় সবচেয়ে বেশি একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায় ঢাকা একশো